नमस्कार, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আগের দিন ব্লগ দিয়েছিলাম, শরীরটা খুব খারাপ। আজকে একটু শরীরটা ভালো, মানে ভালো, খুব একটা ভালো না, মোটামুটি শরীরটা একটু ভালো আছে। তো পাকুড়িগুলো ঠাকুমার জন্য রেখে দিলাম, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। তো আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করছি, রান্নাটা করে আমি একটু বেরোবো মানে সেই বলেছিলাম, পাসবই হারিয়ে গেছে, তার জন্য একটু থানায় যেতে হবে ডায়েরি করতে। কোনো দিন জীবনেও থানায় যাইনি, আজ প্রথমবার, মানে সব দিন উপাস দিয়ে পেরিয়েছি। এখানে থানা কোতালি থানা আছে এটি জানি, কিন্তু থানার ভেতরে গেটে কোনো দিন ঢুকিনি। আজকে একটু যাব, দেখা যাক। আমার জিনিস তো আমাকে কাজে লাগে না কি আমি বলতে পারছি না, তো দেখা যাক। ওর বাবা তো বলছে না না, তোমাকে বেশি কিছু জিজ্ঞেস করবে না, তবুও ভয় লাগছে। এই যে আলু পোস্ত ডাল করে টরে দিয়ে আমি একটু বেরোবো। তো দেখতে পাচ্ছেন আমি বেরিয়েও গেছি। শরীরটা খারাপ মানে কি হয়েছিল বলুন তো? ওটা প্যানিক অ্যাটাক বলছিল, ডাক্তার কাকু তো কিছু বলেনি আমাকে। আমার ভাই কাকু ছেলে, যার কথা আমি বলি যে আমার কিছু শরীরের কিছু ডাক্তারি প্রবলেম হলেই ভাইকে জিজ্ঞেস করি। তো ভাই দেখা করলো, দেখা করে বলছে কি কি হয় না হয় জানলো, জেনে টেনে বলছে ও তুই চিন্তা করিস না, হার্টের কিছু হয়নি। আমি ভেবেছিলাম হার্টের প্রবলেম আর কি। খুব ঠান্ডাও লেগেছে, দেখছেন কাশছি। এইদিকে যে থানাও চলে এসেছি আমি। তো ভাই বলল দেখ ওটা না তোর প্যানিক অ্যাট্যাক, বেশি তুই চিন্তা করু তো, আর হয়তো খুব রেগে গেছিলি কিংবা চিন্তা করছিলি তাই জন্য ওরকম হয়েছিল। ওরকম প্যানিক অ্যাট্যাক হয়, আর যে ওষুধটা দিয়েছে ওটা তোকে একটু ঘুমের ওষুধ দিয়েছে, আর যাতে না চিন্তা টিন্তা করু, মাথায় উল্টোপাল্টা চিন্তা আসে, ওর জন্য ওষুধটা দিয়েছে। যাক, ডাক্তার কাকু কিছু বলেনি, ভাই বললো বলে তো জানতে পারলাম, নাহলে জানতেও পারতাম না। এই যে মুখামুখি দেখছেন সোজা, ওটা আমাদের থানা, আর তারই মুখামুখি এটা আমাদের মিউনিসিপ্যালিটি। এই যে আমার থানারই কিছু পুলিশ এপাশেও দাঁড়িয়ে রয়েছে, গাড়ি টাড়ি আছে, যেহেতু আমার বর যাচ্ছে। আমি এসেছি মিউনিসিপ্যালিটি, আমার ভগ্নিপতি কাজ করে মিউনিসিপ্যালিটিতে, তার সঙ্গে দেখা করতে, কিছু কাজ আছে মিউনিসিপ্যালিটিতে ওর বাবার, ওটাও সারবো। আর সামনে মুখামুখি থানা আছে, ওখানেও যেয়ে আমার ডায়েরিটা করে দেবো। তো এই যে ভগ্নিপতি চলে এসছে, ফোন করলাম, ফোন করতেই সে এসেছে। এসে ওই যে কী কাগজ টাগজ দিচ্ছে, আমি পেছনে পেছনে যাচ্ছি ক্যামেরা করতে করতে। আমি কোনোদিন মিউনিসিপ্যালিটির ভেতরে এদিকে আসিনি, গেছিলাম ওই সাইডে পুরাতন বিল্ডিংয়ের দিকে গেছিলাম আমার ছেলের জন্য বার্থ সার্টিফিকেটটা বার করতে, কিন্তু এদিকে নতুন অফিসের দিকে আমি কোনোদিন আসিনি। এদিকে ছোটো ছোটো বেশ রুম রয়েছে, বেশ অনেক কিছু বিভাগ রয়েছে, তো এগুলো আমার কোনোদিন দেখা হয়নি। ওরা তার কাজ করছে, আমি একটু এদিক ওদিক ঘুরে নিলাম আর কি। আর ওদিকে বাড়িতে তো রান্না করে এসেছি দেখলেন, তো পোস্তটা অর্ধেক করে রেখে এসেছি, যে আবার বাকি রান্নাটুকুনও করতে হবে। এখান থেকে আবার আমি আরও টুকটাক কয়েকটা কাজ আছে, তার জন্যও যাব। এই যে থানা, এটা আমাদের কোতালি। আমি ভাবলাম যে হয়তো ভিতরে যাব, কি আমাকে ঢুকতে হবে, কি আমাকে লাগবে, দেখলাম না আমাকে তো লাগলোই না। আমি যখন গেটে ঢুকছি, এটা আমি হাঁটতে হাঁটতে ভিডিও করছি তো, যার জন্য এত নড়ছে। আর থানা বুঝতেই পাচ্ছেন, আমি যদি ক্যামেরা করতে করতে ঢুকি আমাকে ওখান থেকেই লাঠি মেরে বের করে দিবে। যাই হোক, হাতে ক্যামেরাটা ছিল, হাতে লিয়েই হাঁটতে হাঁটতে ঢুকলাম। তো এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন, এই যে ভেতরে আমার ভগ্নিপতি গেছে, বলল কি কর, কী জন্য এসেছেন? আমি বললাম আমি না, ভগ্নিপতি বলল যে পাসবই হারিয়ে গেছে, ডায়েরি করতে হবে, ওই জন্য এসেছি। তখন বললো এতজন যাওয়ার দরকার নাই, একজনই যান হয়ে যাবে। ওই যে ভিতরে ভগ্নিপতি দাঁড়িয়ে আছে, এই সাদা জামার পরে ভেতর দিকে ওই যে চেক জামা পরে, আমাকে বললো যাও দিদি তুমি যাও। আমি বললাম না বাবা, থানায় যে পুলিশের সঙ্গে কথা বলতে আমি পারবো না, তো ওখানে কাজ হয়ে গেছে, বেরিয়ে যে মিউনিসিপ্যালিটির ওই এতে ফাঁকা জায়গাটায় গাড়িটা রেখেছিলো, ওখান থেকে গাড়িটা নিয়ে নিচ্ছি। আর এই যে তার মোমো মানে মেসোমশাই মোমো থাকে টাটা করছে, ভগ্নিপতিও এবার খেতে যাবে। আর আমার কটা পিজার বক্স শেষ হয়ে গেছে, পিজার বক্সটাও নিয়ে নিচ্ছি, দিয়ে আমি বাড়ি চলে এসেছি। এত রোদ, মাথাটা ঘুরে গেল, এমনিতেই শরীর খারাপ, যেই শুনছে বেরিয়েছি বলছে কি দরকার ছিল বেড়ানার। তো এই যে অর্ধেকটা পোস্ত করে দিয়ে গেছিলাম, বাকিটা এই যে পোস্তটা বেটে নিয়েছি, আর একটু নাড়াচাড়া করে পোস্তটা দিয়ে দেবো। তো এবার ভাত বাড়বো, ওদের ভাত বাড়তে যে আমার খেয়াল হলো, তো আজকে তো জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, ওটা তো আমাকে করতে হবে, আর এমনিতেও মঙ্গলবার করি। আমি ভাত খাবো না তো কি খাবো? আমি ভেবেছিলাম যে দুটি মুড়ি খেয়ে নেবো কিংবা সাবু খেয়ে নেবো,
কিন্তু মুড়ি খেয়ে বাবু মুখ চিলা হয়ে যাচ্ছে, আর মুড়ি খেতে পারবো না। আর সাবু খাবো, এই যে গলার অবস্থা, কাশি হচ্ছে, খুব কফ হয়ে গেছে। ওই ফাঁকা ছাতে শুয়ে, ওই এসি চলছে না বলে ফাঁকা ছাতে শুচ্ছি না, ব্যাস হইলে খুব শরীরটা খারাপ। কিন্তু ব্যাংকের কাজ যেতেই হবে, তো আমি কি খাবো কি খাবো, একটু গোলা রুটি বানাচ্ছি, মানে আলি। আর যখন আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম তখন আমার একটা কেকও অর্ডার এসেছে, ওই যে কেকটা আমি বানাবো। এদিকে কিছু ময়দা নিয়ে নিয়েছি, আমি আলি বানাবো, আর ওদিকে বাটিটায় কিছু নিয়ে নিয়েছি, আমি কেকটা বসাবো। সকালবেলা বললেও উপকার হয়, কিন্তু সকালবেলা বলেনি, বললো কখন বলুন তো, দুটো আড়াইটা যখন আমি এসে ওদেরকে খেতে দেবো ঠিক করছি তখন বললো। এবার টেনশন হচ্ছে, আর টেনশন করতেই আমাকে বারণ করছে। এবার আমার টেনশন হচ্ছে আমি নিচে খাবো কখন, কেক বসাবো কখন, কেক বসাতে কমসে কম 45 মিনিট, আধ ঘন্টা, তো 1 ঘন্টা তো লেগেই যায়। আবার ওটা ঠান্ডা হবে, এদিকে এবার মেঘ গুড় গুড় করছে, যদি কারেন্ট চলে যায় কেকটাও হবে না ওটি জিতে, ক্রিমটাও ফাটা হবে না, মানে বেশ প্রবলেম। যাই হোক, আমার তো খিদে পেয়েছে, খেতে তো আমাকে হবেই, কয়েকটা করে নিচ্ছি, 2-3টে করব, আমি দুটো খাবো আর মেয়ের জন্য একটা। মেয়েকে বললাম খাবি, ও ভালোবাসে এসব খেতে, কিন্তু মেয়ে বললো না তুমি খাও, ভেবেছে আমি কম করছি, কিন্তু ওর জন্য তো আমি একটা করবই। একটা হয়ে গেছে, আর একটা করছি, আর একটা করলে 3টে করলেই হয়ে যাবে, খেয়ে দিয়ে কেকটা বসাবো, আর একটা হচ্ছে, আর একটা করবো, আমি দুটো খাবো আর মেয়েকে একটা দিয়ে দেবো। দুটো খেলেই পেট ভরে যাবে, খুব মানে ভারী হয় গোলা রুটিটা, তো শরীরটা মোটামুটি একটু ভালো আছে, তো যখন তখনই ওরকম হচ্ছে, বুকটা ধরধর করছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। চলুন আমি খেয়ে নিই একটু, এই যে আলু পোস্ত আর আলি, বেশ ভালো লাগবে খেতে, খেয়ে দিয়ে কেকটা বসাবো, তারপরে একটু শুবো। দেখতে পাচ্ছেন আমি শুরু করে দিয়েছি কেক বসানোর প্রসেসিং, হতে এটা 45 মিনিট মতন, হ্যাঁ 1 ঘন্টা 45 মিনিট লেগে যাবে। ততক্ষণ আমি একটু শুয়ে ফোনটাও ঘেঁটে নেবো, বাবুসোনাকেও ঘুম পাড়িয়ে দেবো, আমার রেস্টও হয়ে যাবে, মানে 3টে কাজ হবে, আমার শোয়া হবে, ফোন ঘাঁটা হবে, আর বাবুসোনার ঘুম হবে। কেকটা আমি ওটিজিতে দেবো, কারণ আমার একটু তাড়াতাড়ি চাই, এটা না হবে, ঠান্ডা হবে, তারপর ডেকোরেশন হবে, তারপরে তো দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, আবার যদি কারেন্ট চলে যায় ব্যাস ক্রিমও ফাটতে পারবো না, যার জন্য এটা তার হোক, একটু যখন ঠান্ডা হবে। দেখছেন অর্ধেক ফুলেও গেছে, ঘরটা বেশ অন্ধকার, দেখতে পাচ্ছেন অন্ধকার ঘর, কেকটা হয়ে গেছে, ওর বাবা ফিল্টারে জল ধরছে। তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম হওয়ার পর কেকটা, দেখি না একটু তাড়াতাড়ি ঠান্ডা হবে, আর মেঘটা গুড় 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 করছে শুনে আমি ক্রিমটাও করে নিয়েছি। তো কেকটা এবার আমি বানাই, কেকটাতে কোনো ফ্লেভার টেলেভার বলেনি, কোনো ডিজাইনও বলেনি, যেটা আমার ভালো লাগবে সেটাই যেমন বানিয়ে দিই সেটাই বলেছে, তো ওতে আরও ভালো হয়েছে, আমি যেটা শর্টকাটে হবে ওটাই বানিয়ে দেবো। আর সেই তখন দুপুরবেলা বেরিয়েছিলাম না, তখন ওই ভাইয়ের বউ ফোন করছে, বলছে দিদি শরীর খারাপ, তুমি কি শুয়ে আছো, কেমন আছো, শুয়ে আছো? আমি বলছি না বাবা আমি শুয়ে নেই, আমি একটু থানায় এসেছি আর মিউনিসিপ্যালিটি এসেছি। বলছি বাবা তোমার এত শরীর খারাপ শুনলাম, তুমি আবার বেরিয়ে গেছো এত রোদে রোদে বেরিয়ে গেছো? আমি বলছি হ্যাঁ কিছু হবে না, তো দরকার ছিল তো, অবাক হয়ে গেছে এত রোদে রোদে বেরিয়েছি দেখে। তো যাই হোক, শরীর খারাপ হলেই না শুধু বাচ্চাগুলোর চিন্তা হয়, বিশেষ করে আরও ছোটোটার, মেয়ে তো একটু বড় হয়ে গেছে, কিন্তু কিছু শরীর খারাপ হলে আগেই কান্না পেয়ে যায় যে এদেরকে দেখবে কে, মনে হয় যেন কিছু হয়ে যাবে। আর এতইটাই শরীর খারাপ হয়েছিল, মনে হচ্ছিলো যেন কিছু একটা হয়েই যাবে, যাক এখন একটু ভালো আছি, অনেকগুলো ওষুধ আছে, কমপ্লিট করলে হয়তো দেখা যাবে ভালো, পুরাটা সারবে। তো কেকটাও বেশ দেখতে ভালো হয়েছে, করতে করতে কেকটা দেখতে খুব সুন্দর হয়েছে, করতে করতে আবার সন্ধে হয়ে গেল, এখন 5:30 বেজে গেল, কেকটা বানাতে বানাতে 7টার দিক করে এসে নিয়ে যাবে, তো চলুন রেখে দিই। তো কেকটা ফ্রিজে রেখে দিয়েছি, আর এদিকে শুধু বলছে রেস্ট করো রেস্ট করো, কি করে রেস্ট করা যাবে ভগবান জানে, আমি তো জানি না, আর রেস্ট করে খাটে শুয়ে থাকলে কি আর হবে। এদিকে দেখছেন না কেকটা একটু বেঁচেছে, আর কি অনেকটা ক্রিমও করে রেখেছি, কয়েকদিন ধরেই মা বলছে আমার জন্য একটা কেক করবি, তো একটা মায়ের জন্য কেক করবো, আর অনেকটা আলু পোস্ত রয়েছে, সেবেলা একটু রুটি করবো তাহলেই হয়ে যাবে, আটাটা চেলে নিয়েছি আমি, কয়েকটা রুটি করলেই হয়ে যাবে। ওই ফাঁকে আমি বাসন টুসনগুলো ধুয়ে নেবো, দেখছেন কেকটা ফ্রিজে আছে, আর অনেকটা ক্রিমও রয়ে গেছে,
তো যাই হোক, এবারে আমি বাসনগুলো ধুবো, একটু চা টা করবো, ছেলেকে খাওয়াবো। তো সব কাজ কমপ্লিট করে নিয়েছি, এবার একটু রাতে রুটি করছি। একটু তাড়াতাড়ি রুটিটা করে দিয়ে আমি একটু শুবো, সারাদিন তো প্রায় শুয়াই হলো নি, দুপুরবেলাও একটু ঘুমানো হলো না, একটুখানি ওই আধ ঘন্টা মতন শোয়া হয়েছিল ব্যাস। রুটিটা হয়ে গেলে একটু অশান্তিতে শুতে পারবো। তো চলুন, আজের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, আজের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে একটা অন্য ব্লগে। ব্লগটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আমি বলছি শুনে ছেলে আবার বলছে, তুমি কেন বলছো, ওটা তো আমি বলবো। দিয়ে ও দৌড়ে দৌড়ে বলতে আসবে, আর প্রত্যেকটা ভিডিও শুনে না লাইক আর সাবস্ক্রাইব করবেন, ওটা ও শিখে গেছে। কথায় কথায় বলবে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন, দেখছেন ছুটে এসছে বলতে, লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন, কিছুই জানে না এলিয়ে, তবুও সবাই বলে তাই ও বলে দিচ্ছে। চলুন টাটা, গুড নাইট, দেখা হবে একটা অন্য ব্লগে।